কি করে আসবেন? উনিও রোহিঙ্গা ভাড়া করে আজকে সাধারণ মানুষকে, এই হিন্দু জাতিকে তাড়িয়ে দিয়ে উনি রোহিঙ্গাকে এখানে বসবাস করানোর প্ল্যান করছেন। তাই এটা কখনো সাধারণ মানুষ হতে দেবেন না। এখানকার হিন্দু মা বোনেরা জানেন যে নিজেদের জায়গা কি করে নিজেরা উদ্ধার করতে হয়। তাই সেই উত্তর, সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার মা বোনেরা তার জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে। ভোটের আগে ভোটের পরে একই অবস্থা সন্দেশখালীতে। হিংসার হিমস্রোত বইছে সেখানকার পথে, সেখানকার আলে। শাসকের দাদাগিরিতে মার খাচ্ছে বিজেপি কর্মীরা, পানীয় জল পাচ্ছে না বিজেপি সমর্থকেরা। পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে যান বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধিরা। সব দেখে তাদেরও চক্ষুর চড়কগা ছমার অবস্থা। এই সন্দেশখালী যে শাহজাহান যেই উৎপাত, তার কর্মীরা যা করে চলছে লাগাতার, তৃণমূল আর সেই গুন্ডা শাহজাহানের, সেই লোক, এই গরিব মানুষ এসটি শিডিউল ট্রাইবেরা বাড়িঘর ভেঙেছে, কিচ্ছু নেই এদেরকে। এই যে ছাদগুলি ভেঙেছে, দ্বিতীয়বার করার মতন তাদের কাছে পয়সা নেই। সবচেয়ে দুর্ভাগ্যজনক, জলের একটা পাইপ কূপ বসানো হয়েছে এখানে, ডিপ টিউবওয়েল বসানো হয়েছে। ওখান থেকে জল খাওয়ার জন্য এখানকার লোক যায় জল আনার জন্য, সেটাকেও তার মধ্যে তৃণমূলের গুন্ডারা বসে থাকে, এখান থেকে জল নিতে দিচ্ছে না ইলেকশনের পর থেকে। পুকুরের জল খেয়ে এদেরকে জীবন অতিবাহিত করতে হচ্ছে। ভাত রান্না করেছে গরিব মানুষ, আমাকে এখন জিজ্ঞাসা করছে ভাত রান্না করেছিলাম, ভাতগুলো ফেলে সামনে উঠার মধ্যে ফেঁকে ভাতের ডেকটা নিয়ে চলে গেছে। এই ধরনের অবস্থা সন্দেশখালীতে। আর মহিলা মুখ্যমন্ত্রী বুঝ বলবেন, আমি গরিবের জন্য কাজ করি, আমি এসটির জন্য, আমি এসসির জন্য কাজ করি, এর চেয়ে গরিব এসটি ভারতবর্ষে কোথাও আছে? এখানে তাদের কাছে জল খাওয়ার পর্যন্ত বন্ধ করে দিয়েছে। এখান থেকেই বিজেপির হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন রেখা পাত্র। শাসক দলের ভূমিকায় এদিনও তিনি উগরে দেন এক রাশ ক্ষোভ। আমি চুপচাপ বসে যে এদের ওপর অত্যাচারগুলো করাচ্ছি, সেটা উনি ভেবে থাকলে ভুল। উনি আজকে যে সাধারণ মানুষের আজ রাস্তায় ওটা বন্ধ করে দিচ্ছেন, টিউ কলে যাওয়া বন্ধ করেছে, টিউ কলটা মুখ্যমন্ত্রীর বাড়ির থেকে এনে দিয়ে যাননি, রাস্তাটা ওনার বাড়ির, ওনার ঘাটের টাকায় রাস্তাটা করে দেবে না। এটা প্রধানমন্ত্রীর দেওয়া রাস্তা, প্রধানমন্ত্রীর থেকে দেওয়া টিউ কল, তাই এটার ওপরে মুখ্যমন্ত্রী এইবার জোর জুলুম করতে পারে না। সাধারণ মানুষ যাবেন, সাধারণ মানুষ টিউ কলে যাবে, বাজারে যাবে, রাস্তায় হাঁটবে, কি করে আসবেন? উনিও রোহিঙ্গা ভাড়া করে আজকে সাধারণ মানুষকে, এই হিন্দু জাতিকে তাড়িয়ে দিয়ে উনি রোহিঙ্গাকে এখানে বসবাস করানোর প্ল্যান করছেন। তাই এটা কখনো সাধারণ মানুষ হতে দেবেন না। এখানকার হিন্দু মা বোনেরা জানেন যে নিজেদের জায়গা কি করে নিজেরা উদ্ধার করতে হয়। তাই সেই উত্তর, সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার মা বোনেরা, সন্দেশখালী বিধানসভার মা বোনেরা তার জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে। তাই মুখ্যমন্ত্রী আসুক, ওনার জবাব ওনাকে দিয়ে দেবেন। এখানকার মানুষের অভিযোগ, ভোটের আগে তাদের যেমন সন্ত্রাসের কবলে পড়তে হয়েছে, বিজেপির হারের পরও একই অবস্থা। আমাদের তিন মাস ধরে জল নেই, আমাদের দুটো পাড়ার মধ্যে তিন মাস জল নেই। অন্য পাড়ায় মানে কোন পাড়াতে জল নেই? অটল পাড়া, পাথান পাড়া। আচ্ছা, আর অন্য পাড়াতে সবসময় জল, সকাল থেকে সন্ধ্যা অবধি জল হতো। তো এগুলো নিয়ে কখনো পঞ্চায়েত প্রধান কেউ, পঞ্চায়েত প্রধান সব করেছি, প্রধানও কিছু করেনি, পঞ্চায়েতও কিছু করেনি, কেউ কিছু করেনি। আমরা মহিলারা দুপাড়া মিলে আমরা বার হয়েছি। ভোটের পরে আমরা যে ভোট, আমরা যে পার্টি তো দিই না কেন, ওরা ভাবছে যে আমরা বিজেপি করেছি। কেউ কোনোদিন বলে যে আমি এই পার্টি করবো, সেই পার্টি করবো? ভোটের মাধ্যমে আমরা যে পার্টি করি না কেন, ওরা না ভেবে নিয়েছে যে আমরা বিজেপি করেছি, বিজেপি করেছি, তা মারধর করছে, ঘর দোর সব ভেঙে দিচ্ছে। ভেঙে দেওয়ার পরে তো চার তারিখে আমরা জানি যে ফলাফলটা কি হবে, মারপিটটা শুরু হয়ে গেছে। এবার আমরা জানি যে যেহেতু টিএমসি জিতে গেছে, বিজেপি হেরে গেছে, আমরা চুপচাপ আমাদের মতন ঘরেই রয়েছি। আমরা জানি যে ওরা জিতে গেছে, ওদের আনন্দ ওরা করতে বেরিয়েছে, কিন্তু আমরা সব রংটং ওরা সব মেখেছে, আমরা ঘরে রয়েছি। আমাদের ছেলে পুলে যখন রাস্তায় বেরিয়েছে, তখন একটা ছেলেকে তাড়া করে গেল অনেক দূরটাই, তখন আমাদের বাড়ির ছেলে তখন ভয়ে অনেক দূরে মানে পেরিয়ে চলে গেছে। পেরিয়ে যাওয়ার পরে আমরা বলছি কি হলো, কি ব্যাপার? ওখানে গিয়ে দেখি না, ওরা একদম লাঠালাঠি মারামারি হচ্ছে, আমাদের চারটে ছেলে পুরো মাথা ফাটিয়ে দিয়েছে, রক্তাক্ত একদম।
কি বলছে? কলে জল আনতে গেলে বলে কলে জল নিতে দেবো না, বাচ্চাদেরকে বলে তোমার বাবা মা ডেকে নিয়ে আসো, ঘর ভেঙে দিয়েছে আবার ঘর ভাঙবে, এটা সেটা বলে না। ভোটের আগে এখানে ঢুকতে পারেননি মুখ্যমন্ত্রী। বসিরহাট কেন্দ্রে প্রচারে গিয়ে তিনি জানিয়েছিলেন ভোট মিটলে তিনি সন্দেশখালী যাবেন, কিন্তু এখনো সেই যাওয়া তার হয়ে ওঠেনি। কি কারণে যাচ্ছেন না তিনি? অনেকে বলছেন ভয় সন্দেশখালীর পথ মারাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়, জানেন গেলেই সেখানে বিক্ষোভের মুখে পড়তে হবে, তাই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশায় দিন গুনছেন তিনি, যেমন দিন গুনছেন এখানকার মানুষজন। সকলেই ভাবছেন কবে বন্ধ হবে এই সন্ত্রাস। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।